গুড আফটারনুন এভরিওয়ান গুড আফটারনুন শুভ পঞ্চমী সবাইকে তো এখন আমি রেডি হয়ে গেছি আমরা সবাই মিলে মানে আমরা পাঁচজন মিলে যাচ্ছি বেড়াতে মানে প্যান্ডেল হপিং করতে তো এবার তো শুরু করতে হবে এতদিন থেকে কোথাও প্যান্ডেল হপিং করিনি কোথাও যাইনি তো আজকে প্রথমে শুরু করবো সাইজিয়ার সমস্ত ঠাকুর দেখতে যাবো তো আমরা যাবো এখান থেকে আমি দাদা বৌদি মলি কাজল আর আমি আর ওখান থেকে যাবে বৌদির মা বাবা মানে ছ সাতজন মিলে যাচ্ছি আমরা ঠাকুর দেখতে আমার মা বাবা যাচ্ছে না কারণ আমার মা বাবা এখন গ্রামে আছে তো সেই জন্য এই কজন যাচ্ছি তারপরে কাকু কাকিমাও অ্যাড হয়ে যাচ্ছে তো আমি একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছি আমি পরেছি একটা ওয়ান পিস আর ওপরে একটা ফর্মাল শার্ট চার সাথে পরেছি আর দিয়ার আজকে আবার নতুন একটা জুতো এসেছে এই যে ও পরে 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 বেড়াচ্ছে দেখো কি অবস্থা তো এই জুতোটা আজকে জাস্ট মানে রিসিভ করলাম তো সেই জন্য এখন একবার পরে ট্রায়াল দিই বাট এটা পরে যাবো না কারণ এটা পরলে আমি হাঁটতে পারবো না এটা জাস্ট শো অফ আর একটু সাইডারি পরলে এটার জন্য কিনেছি ব্যাস দ্যাটস ইট তো চলো আর বকবক করবো না এবার যাওয়া যাক চলো ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি কোথায় আমাদের এখানে কি কি পুজো হচ্ছে কেমন কেমন প্যান্ডেল কেমন কেমন থিম তো চলো যাওয়া যাক প্যান্ডেলটা পাট আর সুতো দিয়ে তৈরি করেছে দেখো এটা থিম বলছে মায়াডোর পরে সুন্দর সুন্দর কাজ করেছে দেখো খুব সুন্দর এটা সাঁইথিয়ার অগ্রণী সমাজ প্রথমেই আমরা এসেছি অগ্রণী সমাজের সাঁইথিয়া তোর অ্যাকচুয়ালি মন্দিরেই পুজো হয় কিন্তু থিমটা করেছে মায়াডো ওহ দারুন 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 কাঠ পাট সুতো এসব দিয়ে বানিয়ে প্রথমে তুই বসে পড়লে এখনো হাঁটা শুরু হয় না এই জাস্ট প্যান্ডেল হপিং এ প্রথম এটাই ঢুকলাম অগ্রণী সমাজ সাঁইথিয়ার খুব সুন্দর থিমটা করেছে মায়া ডোরের উপরে এই সমস্ত পাট সুতো এসব দিয়ে বানিয়েছে বাঁশ খুব সুন্দর লাগলো দেন এবার যাবো আমরা অরুণোদয় থার্মোকল দিয়ে বানিয়েছে গোল্ডেন কালার দিয়ে থাকে এই দেখো এই দেখো এই দেখো সমস্ত কিছু দিয়ে এই থিমটা তৈরি করে দিয়েছে থিমটা নাম দিয়েছে অদ্ভুত কত এটা দেওয়া আবর্জনা দিয়ে জিনিসটাকে তৈরি করে দিয়ে এই থিমটা পুরোপুরি অদ্ভুত টাইপের মানে থিমটা নাম হচ্ছে অদ্ভুত মানে এখানে যত ফেলে দেওয়া আবর্জনা দিয়ে তৈরি হয়েছে ভাঙা ফ্যান সাইকেলের ডিক পাইপ থার্মোকল সব দিয়ে সমস্ত কিছু দিয়ে তৈরি হয়েছে থিমটা কিন্তু দুটো থিমই তোমাদেরকে অন্য অন্য রকম দেখালাম একটা বেশ মানে সেই একটু অন্য টাইপের দেখালাম এটাই ভালো লাগছে এখানে এসে দুরকম থিম দেখলাম সুন্দর
চারদিকে একটু হরর মুভি টাইপের সাউন্ড পাচ্ছে, তো আরো ভালো লাগছে। এখন খাচ্ছে ফুচকা, মাঝখানে একটু ইন্টারভেল পড়ে গেছে, ফুচকা দিয়ে ঝুঁকবে। ফাইনালি আর একটা মন্দিরে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের এখানে সাইন্থিয়ার যে MLA রয়েছেন, তারই ক্লাব বলা যদি বা তারই পরিচালনায় এই হয়। চারিদিকটা মোটামুটি সাজানো হয়ে গেছে, সেরকম জাঁকজমক নেই, বিকজ এখনো সেরকম হয়ে ওঠে। তো ফাইনালি আজকে আমাদের এটা হচ্ছে শেষ মণ্ডপ দর্শন, আর এরপর আমরা চলে যাব বাড়ি। আর এখানে সেরকম থিম কিছু নেই, প্যান্ডেলের মধ্যে এটা বানিয়েছে কাপড়েরই প্যান্ডেল, তবে এটা স্টেশন সাইন্থিয়া স্টেশনের সামনেই প্যান্ডেলটা করেছে। চলো দেখি মা আনা হয়েছে কিনা। এই যে খুব সুন্দর লাগছে মায়ের মুখটা, পুরো গোল্ডেনের উপর থিমটা বানিয়েছে। বাহ, খুব সুন্দর লাগছে। অন্যান্য বছর এখানে ভালো থিমের দেখা মেলে, তবে এই বছর এটা কাপড়ের প্যান্ডেলের মধ্যেই ছেড়ে দিয়েছে, সেরকম কোনো থিম এরা বানায়নি এই বছর। চলো যাই হোক, আজকে এখানেই শেষ করলাম সাইথিয়ার দেখা। এই যে দুজন বসে যাবো, সবাই এবার বেরোনো যাক, সবাই নিয়ে আসবো।